ক্রিকেট খেলায় ফিল্ডিং পজিশনের মধ্যে সবচেয়ে ভয়াবহ জায়গা হচ্ছে স্লিপ, যেখানে একটা বলকে নিজের তালুবন্দী করার আগে সময় থাকে কয়েক সেকেন্ড বা কয়েক মিলি সেকেন্ড বা কয়েক ন্যানো সেকেন্ড। এই পজিশনে বিশ্বের বাঘা বাঘা ফিল্ডাররা বল মিস করত। তবে স্রোতের বিপরীতে ছিল একজন যার সবচেয়ে পছন্দের জায়গা ছিল এই স্লিপ পজিশন। তার হাত থেকে বল মিসকে অনেক আম্পায়ার আমাবস্যার চাঁদের সাথেও তুলনা করেছেন। নেতৃত্ব, পাওয়ারফুল মাইন্ড আর সেই সাথে ক্লাসিক ক্রিকেট শট, সব কিছু মিলিয়ে তিনি ছিলেন ক্রিকেটের এক কম্বো প্যাকেজ। বলছি নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার স্টিফেন ফ্লেমিংয়ের কথা। অস্ট্রেলিয়ার পাশে ছোট একটি দেশের নাম নিউজিল্যান্ড। এই দেশকে আমাদের উপমহাদেশের অনেকেই চিনে থাকে তাদের ক্রিকেটের জন্য। নিউজিল্যান্ড ক্রিকেটের প্রসঙ্গ আসলেই স্টিফেন ফ্লেমিংয়ের নাম আসতে বাধ্য। ব্যাটে কোনো মুভমেন্ট নেই, যেই বল আসলো প্যাডের কাছাকাছি তখনই একটি ম্যাজিক্যাল টাচ, বল চলে গেল বাউন্ডারের বাইরে। এই শটগুলোকে ফ্লিক বলা হয়, আর সেই ফ্লিককে যেন অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল স্টিফেন ফ্লেমিং। তার কভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ কিংবা কাট সবই ছিল দর্শনীয়। তবে ফ্লেমিং তার সবচেয়ে বেশি পরিচিত ছিল বিখ্যাত ঠান্ডা মাথার অধিনায়ক হিসেবে। নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট অর্থাৎ 111টি টেস্টে নিজের নাম লিখিয়েছিলেন এই মহাতারকা। নিউজিল্যান্ড ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সময় কাটিয়েছিলেন তিনি, সেই সাথে সবচেয়ে সফল অধিনায়কও স্টিফেন ফ্লেমিং। 2000 সালে আইসিসি নকআউট ট্রফি জয়ী অধিনায়ক ছিলেন ফ্লেমিং। ক্রিকেট ইতিহাসের প্রথম টি টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের হয়ে নেতৃত্ব দেয়া প্রথম অধিনায়ক এই ফ্লেমিং। যদিও জীবনের অনেকটা চড়াই উতরাই পার করতে হয়েছে এই ক্রিকেটারকে, লাইফে বাউন্সার এসেছে অনেকবার, অনেক সময় বাউন্সারে ভয়াবহ আঘাত পেয়েছেন, কিন্তু কখনো থেমে যাননি তিনি। তিনি জানতেন এটা তার জীবন, এই জীবনের সব লড়াইগুলি তার, আর তাই তো বুক চিতিয়ে লড়েছেন স্টিফেন ফ্লেমিং। ব্ল্যাক ক্যাপ এই কিংবদন্তির শৈশবটা অবশ্য একটু অন্যরকম ছিল। তিনি জন্ম নেন 1973 সালের এপ্রিলে। পলিং ফ্লেমিং এবং গ্যারি ক্লার্কের ছেলে স্টিফেন ফ্লেমিং 16 বছর বয়স পর্যন্ত তার বাবার আদর পাননি। তার মা পলিং তাকে 16 বছর পর্যন্ত একা হাতে মানুষ করেন। বাবা ও ছেলে দুজনেই সিনিয়র রাগবি দলের খেলোয়াড় ছিলেন, সেই সাথে ক্যাশমেয়ার ইলেভেনের হয়ে অধিনায়কত্ব করেছিলেন ফ্লেমিং। তার বাবা গ্যারি কার্ক ছিল সাউথ ক্রাইস্টচার্চ ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট। ছোট থেকেই নিজেদের মধ্যে জেন্টলম্যান ভাবটা ছিল ফ্লেমিংয়ের। বই পড়ার শখ, এর পাশাপাশি পছন্দ করতেন গলফ খেলতে। ক্রিকেটের শখ তৈরি হয়েছিল রাহুল দ্রাবিড়কে দেখে। অনেক ইন্টারভিউতে সবার সামনেই জানিয়েছিলেন রাহুল দ্রাবিড় তার সবচেয়ে পছন্দের খেলোয়াড়। 1994 সালের 19 মার্চ থেকে 26 মার্চ 2008 প্রায় 14 বছর 22 গজ দাপিয়ে বেড়ানোর পর তিনি ক্রিকেটকে বিদায় জানান। 2008 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে প্রথম আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন তিনি। পরের বছরই আবার ক্রিকেটকে বিদায় জানানোর পর 2009 আসরে চেন্নাইয়ের কোচ নিযুক্ত হন ফ্লেমিং। বিগ ব্যাশে 2015 সালে মেলবোর্ন স্টার্চের কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। ইংল্যান্ডের ঘরোয়া লিগ কাউন্টিতে মিডলসেক্স, ইয়র্কশায়ার ও নটিংহ্যামশায়ারের হয়ে খেলেছেন ফ্লেমিং। 2005 সালে তার নেতৃত্বে নটিংহ্যামশায়ার চ্যাম্পিয়ন হয়। 18 বছরে প্রথমবারের মতো সেবার তার অধীনে চ্যাম্পিয়ন হয়েছিল নটিংহ্যামশায়ার। আন্তর্জাতিক ক্রিকেটে 1994 সালের মার্চে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে 92 রানের ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছিল ফ্লেমিং। ইংল্যান্ডের বিপক্ষে করেন নিজের প্রথম মেডেন সেঞ্চুরি। সেই সিরিজেই তৃতীয় টেস্টে অধিনায়কের দায়িত্ব পান ফ্লেমিং। নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে তিনি সবচেয়ে কম বয়সে অধিনায়কত্ব করার কীর্তি গড়েন। মাত্র 23 বছর 321 দিন বয়সে তিনি অধিনায়ক হয়েছিলেন। তার অধিনায়কত্ব পেয়ে পুরো নিউজিল্যান্ড দল বদলে যায়। এক হাতে তিনি দলকে এনে দিয়েছিলেন সাফল্য, আরেক হাতে বোলারদের শাসন করেছেন। ফ্লেমিংয়ের কিছু রেকর্ডের কথা না বললেই নয়, রিকি পন্টিংয়ের পর দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচে ওয়ানডে অধিনায়ক ছিলেন স্টিফেন ফ্লেমিং, 218 ম্যাচ। টেস্টে এক বছরে সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ডটি ফ্লেমিংয়ের, 28টি। ওয়ানডে অভিষেকে প্রথম ব্যাটসম্যান হিসেবে নার্ভাস 90s আউট হয়েছিলেন ফ্লেমিং। টেস্টে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেটের মালিক এই কিউই ভদ্রলোক, যা ছিল 281.81। এছাড়াও নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট এবং ওডিআইয়ের অধিনায়কত্ব করেছেন স্টিফেন ফ্লেমিং। বিচক্ষণতা আর ভদ্রতা তাকে বানিয়েছিল সবার থেকে আলাদা। 14 বছরের আন্তর্জাতিক ক্রিকেটে নিজের যাত্রাকে না বললেও ক্রিকেটকে না বলতে পারেননি তিনি, আর তাই তো সবুজ মাঠের নেশায় এখনও ফিরে ফিরে আসেন তিনি।
কথা শোনা যাচ্ছে 2023 কমেন্ট্রি বক্সে হয়তো দেখা যাবে স্টিফেন ফ্লেমিংকে।